হ্যালো ওয়েলকাম টু মার চ্যানেল আর আমি তোমাদের বন্ধু গৌতম মাঝি আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিওটা মূলত তোমাদের সামনে বলতে চলেছি সেটা হচ্ছে রেগুলার ইউনিভার্সিটি আর ওপেন ইউনিভার্সিটির মধ্যে কি তফাত অর্থাৎ তোমরা অনেকেই এখন কলেজে ভর্তি হতে যাচ্ছ দশ তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং মাস্টার্সেরও ফর্ম ফিল আপ শুরু হবে থার্ড ইয়ারের রেজাল্ট বেরোনোর পরে এবং ভারতবর্ষের বিভিন্ন ইউনিভার্সিটিতে কিন্তু অলরেডি ফর্ম ফিল শুরু হয়ে গেছে এবং অলরেডি ক্লোজও হয়ে গেছে এখন বিষয় হচ্ছে এটা নিয়ে বলার আগে অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বলেছে যে নতুন এডুকেশন সিস্টেম যেটা তৈরি আসছে টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান থেকে ইমপ্লিমেন্ট হওয়ার কথা হয়েছে সেই ব্যাপারে কিছু বলতে তো সেটার ব্যাপারে আমি আলাদা করে ভিডিও তৈরি করব বাট এটুকুই সেই ব্যাপারে বলে আমি তারপরে আজকের ভিডিওতে ঢুকবো বিষয়টা দেখো নতুন এডুকেশন সিস্টেমে যারা এখন ভর্তি হতে যাচ্ছ তারা কিন্তু নতুন এডুকেশন সিস্টেমের আন্ডারে পড়বে না তো অতএব কোনো চিন্তা নেই চার বছরের অনার্স এটা নিয়ে তোমাদের মাথার মধ্যে একটা টেনশন হচ্ছে চার বছরের অনার্স এটা অনেকটা বড় এবং পরবর্তীকালেও যারা ক্লাস নাইন থেকে টুয়েলভ একটাই সেকশনে হবে মানে এই যেভাবে আটটা সেমিস্টার ছটা সেমিস্টার মোস্ট পাবলি সেই সেই সেমিস্টার ওয়াইজ ভাগ করে হবে তো সেটাতে সুবিধা অসুবিধা দুটোই আছে সেগুলো নিয়ে ওই ভিডিওতে আলোচনা করব শুধু একটাই কথা বলবো যে সিদ্ধান্তগুলো খুবই ভালো কিন্তু গ্রাউন্ড রিয়েলিটি অর্থাৎ ইমপ্লিমেন্টেশন করতে গেলে কিন্তু কিছু সমস্যা আসতে পারে এবং আসবেও হয়তো যাই হোক নিয়ে আলাদা ভিডিও তৈরি করব আজকের এই ভিডিওতে আমি মূলত বলি যে রেগুলার ইউনিভার্সিটি আর ওপেন ইউনিভার্সিটির মধ্যে ডিফারেন্স কী what is the difference between regular and uh, distant or distance mode uh, or open university rather? i must say there is no difference. now you might get uh, surprised. why? yes, uh, there is no difference between regular and open university. এখন ওপেন ইউনিভার্সিটি এবং রেগুলার ইউনিভার্সিটি দুটোই কিন্তু ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন দ্বারা অনুমোদিত অর্থাৎ যদি কোনো বিশ্ববিদ্যালয় গ্র্যান্টস ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন অর্থাৎ ইউডিসি দ্বারা অনুমোদিত হয় তার সমস্ত ডিগ্রি কিন্তু ভারতবর্ষের সমস্ত পরীক্ষার জন্য ভারতবর্ষের সমস্ত কাজের জন্য কিন্তু সেম ভ্যালু অর্থাৎ ধরো কেউ জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স কমপ্লিট করলো আর কেউ ইন্দিরা গান্ধী অর্থাৎ ইগনু থেকে মাস্টার্স কমপ্লিট করলো অথবা রবীন্দ্র বা রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির যে ওপেন ইউনিভার্সিটি যেটা ওপেন সেকশন রয়েছে যেখানে ডিস্টেন্স এডুকেশন পড়ানো হয় সেখান থেকে মাস্টার্স কমপ্লিট করলো এখন যদি বলা যায় যে দুটোর ডিগ্রির ভ্যালুয়েশন কি ডিগ্রির ভ্যালুয়েশন সেম অর্থাৎ ধরো যদি কেউ গ্রাজুয়েশন কমপ্লিট করলো ইগনু থেকে বা নেতাজি ওপেন ইউনিভার্সিটি থেকে আর কেউ ডিরে কলেজে কলেজে অ্যাডমিশন নিয়ে কমপ্লিট করলো দুটোর মধ্যে কি কোনো ডিফারেন্স আছে না নেই যদি সেই ওপেন ইউনিভার্সিটি দা ইউডিসি দ্বারা রেকগনাইজড হয় তাহলে এর মধ্যে ডিগ্রির মধ্যে কোনো ডিফারেন্স নেই এবার প্রশ্ন হলো তাহলে রেগুলারে কেন যাবো তাহলে তো ওপেনই পড়তে পারি ইয়েস সেখানে একটা বিষয় হচ্ছে রেগুলারে যাওয়ার ছেলেমেয়েরা রেগুলার পড়ে বিকজ রেগুলারে পড়লে সমস্যাটা একটা মেনটেন হয় মানে ওপেন ইউনিভার্সিটি করাই হয়েছিল। যারা রেগুলারে পড়তে পারছে না যে কোনো কারণই হোক সেটা হতে পারে কোনো কোনো রকম পারিপার্শ্বিক চাপ ধরো তাকে কাজ করতে হয় এবার কাজের ফাঁকে সে রেগুলার ইউনিভার্সিটি বা কলেজ হলে তাকে রেগুলার যেতে হবে অ্যাটেন্ডেন্স আছে সে অ্যাটেন্ডেন্স রুল ফলো করতে হবে সেটা তার পক্ষে সম্ভব নয় কিন্তু তার পক্ষে তো শিক্ষা গ্রহণ করা সম্ভব তার জন্যই ওপেন ইউনিভার্সিটি খোলা হয়েছে এবং এই ওপেন ইউনিভার্সিটিতে সে যেদিন যেদিন ক্লাস থাকবে সপ্তাহে একটা করে ক্লাস প্রোভাইড করা হয় সেদিন সেদিন সানডে করে মূলত ক্লাস হয় ছুটির দিনে ক্লাস হয় তখন তারা কাজ সেরে ইজিলি যেতে পারবে এবং এইভাবে তারা ডিগ্রিগুলো কমপ্লিট করতে পারে এখানে একটা প্রশ্ন তোমাদের অনেকের মনেই আছে আচ্ছা প্রশ্নটা আমি বলে দিচ্ছি প্রশ্নটা হচ্ছে যে ডিস্টেন্স অর্থাৎ ওপেন ইউনিভার্সিটি থেকে পড়ে কি সরকারি কোনো চাকরি পাওয়া যায় উত্তরটা হচ্ছে হ্যাঁ যায় অর্থাৎ ওপেন ইউনিভার্সিটি থেকে পড়া মানে কিন্তু তুমি সরকারি চাকরির জন্য এলিজিবেল হচ্ছ না এমনটা নয় আগেই বলেছি আমি ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন দ্বারা অনুমোদিত ভারতবর্ষের সমস্ত ইউনিভার্সিটি কিন্তু তার ডিগ্রিগুলো সারা ভারতবর্ষ জুড়ে অ্যাকসেপ্টেড অর্থাৎ তুমি কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়লে না যাদবপুরে পড়লে না ইগনুতে পড়লে তোমার সার্টিফিকেট কিন্তু সেম ভ্যালু অর্থাৎ মাস্টার ডিগ্রি মানে মাস্টার ডিগ্রি সাপোজ আমি কথা বলছি এটা উদাহরণ দিয়ে তোমাকে বলি ডাব্লিউ পরীক্ষার জন্য যে মিনিমাম এলিজিবিলিটি দরকার হয় সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন এখন তুমি কলেজ থেকে গ্রাজুয়েশন করেছো তুমি কলকাতা বিশ্ববিদ্যালয়ে কোনো কলেজে পড়ো অথবা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে কোনো কলেজে পড়ো অথবা বর্ধমান বিশ্ববিদ্যালয় যে কোনো বিশ্ববিদ্যালয়ে ধরে নাও তার আন্ডারে কোনো কলেজে পড়ো সেখান থেকে তুমি গ্র্যাজুয়েট হয়েছ এবং একটি ছেলে ওপেন ইউনিভার্সিটি অর্থাৎ ধরে নাও যে নেতাজি ওপেন থেকে পড়ে সে গ্রাজুয়েট হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে এরা দুজনেই কিন্তু এলিজিবল বিসিএস ডাব্লিউ বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য এরা দুজনেই এলিজিবল কারণ এদের ডিগ্রিটা কিন্তু দুটোই সমান অর্থাৎ তুমি রেগুলারে পড়েছো মানে এর কোনো ওয়েটেজ এটা থাকে না মানে এটা দুটোই সমান হয় এবার একটা প্রশ্ন আসে সেটা হচ্ছে তাহলে তো দেখা যায় না যে ওপেন ইউনিভার্সিটি থেকে যারা পড়ে তারা খুব বিশাল দূরে পৌঁছায় অর্থাৎ যদি তোমার প্রশ্ন হয় যে ওপেন ইউনিভার্সিটি থেকে পড়ে কি একাডেমিক লাইনে কেউ সাকসেস হয় অর্থাৎ একাডেমিক লাইন বলতে আমি পড়াশোনার কথা বলছি অর্থাৎ টিচিং প্রফেশনের কথা বলছি যে টিচার প্রফেসর টিচার তো প্রচুর লোকজন হয় ওপেন থেকে পড়ে এবং প্রফেসরও হয়েছে এমন 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 টিচার প্রফেসরও আছে এখন প্রশ্ন হচ্ছে ওপেন থেকে যখন পড়া হয় যেহেতু কোনো একটা সিস্টেমের মধ্যে মানে অতটা টাইট শেডিউলের মধ্যে থাকে না এবং যেহেতু ক্যান্ডিডেট নিজেও কোনো কাজ করে অর্থাৎ ওপেনে কারা পড়ে মোস্টলি অধিকাংশ সময় দেখা যায় যে সে আফটার টুয়েলভের পরে সে গ্র্যাজুয়েশান করতে চাইলেও কিন্তু সে করতে পারছে না হয়তো তাকে বাড়ির চাপে বা অন্য কোনো কাজে এটা কোনো কাজ করতে হয়েছে বা তাদের বিজনেস সামলাতে হচ্ছে তখন সে কিন্তু ওপেন থেকে পড়ে অর্থাৎ রেগুলার স্টুডেন্টরা যেভাবে একটা তার অ্যাটেনশান নিয়ে পড়াশোনা করে অনেক সময় অনেক ওপেন ইউনিভার্সিটি থেকে পড়া ছাত্রছাত্রীরা কিন্তু অ্যাটেনশানটা ওইভাবে দেয় না এখন যদি কোনো ছাত্রছাত্রী দেয় এরকম অনেকেই কিন্তু ওপেন ইউনিভার্সিটি থেকে পাস করেছে এবং তারা নিজ নিজ স্থানে কিন্তু ভীষণভাবেই মর্যাদার সঙ্গে কাজ করছে এবং তারা এস্টাবলিশ এটুকু বলা যায় এবং তারা টিচিং প্রফেশনও এস্টাবলিশড এবং তারা খুবই নাম করেছে এই টিচিং প্রফেশনও তো এই বিষয়গুলো হচ্ছে রেগুলার আর ওপেন ইউনিভার্সিটি নিয়ে যে ডিফারেন্স থাকে এবং অনেকেই না জেনে ওপেন থেকে পড়লে কিছু হয় না এই যে কথাগুলো বলে এটা কিন্তু সম্পূর্ণ ভুল এবং সম্পূর্ণ ভিত্তিহীন কারণ তোমার ডিগ্রিটাই কিন্তু দরকার অর্থাৎ আম টকিং অ্যাবাউট যে যে কোনো তুমি ন্যাশনাল বা স্টেট লেভেলে যে এক্সামই দাও না কেন তোমার যে ডিগ্রিটা দরকার গ্রাজুয়েট হতে হবে তোমাকে এই গ্রাজুয়েশন ডিগ্রি তুমি ওপেন থেকে পড়ো আর রেগুলার পড়ো বোধ ডিগ্রিজ প্রোভাইডেড বাই বোধ ইউনিভার্সিটিস টকিং অ্যাবাউট রেগুলার অ্যাজ ওয়েল অ্যাজ ওপেন ইউনিভার্সিটি স্ট্যান্ড সেম তো ইজ নো ডিফারেন্স অতএব এ এগুলো নিয়ে যে তোমাদের মধ্যে মিসকনসেপশন ছিল আশা করি আমার ভিডিও দেখার পর তোমাদের এই মিসকনসেপশন চলে যাবে এবং অনেকে যদি রেগুলার করছো পড়াশোনা করতে যদি একটু অসুবিধা হয় ভেবে না তোমার পড়াশোনা শেষ হয়ে গেল ইউ ক্যান কমপ্লিট ইউর এডুকেশন থ্রু open university and you can establish yourself in society through uh, the education that you will receive from open university so i hope that this video uh, definitely helps you understand the difference between the degrees provided by regular uh, and open university so on this note thank you very much stay safe stay protected i'm going to come back with other videos very soon till then tada bye bye